হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো রানাঘাট শহর। আপনারা জেনেই থাকেন যে নদিয়ার রানাঘাট, যে রানাঘাট রানু মণ্ডলের নামে বিখ্যাত, সেই রানাঘাট শহর আপনাকে দেখাবো। তো দেখতে থাকুন, পরপরভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো তার আগে একটি অনুরোধ, যারা চ্যানেলে প্রথম আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। যারা রানাঘাট দেখেননি এবং কি জানেননি, তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিলে তারা রানাঘাট কেমন, কীভাবে শহর সব দেখতে পাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, রানাঘাট বাজারে আমরা অলরেডি এসে গেছি। এই সামনেই দেখতে পাচ্ছেন একটি রেলগেট আছে, সে রেলগেটটি পার করবো। পার করার পর আমরা রেল স্টেশনের দিকে যাব। রানাঘাট যে স্টেশনটা, সেই দিকেই আমরা যাব। রেলগেটটা পার করবো, পার করার পর আমরা বাঁ দিকে নেব। বাঁ দিকে যাওয়ার পরই আপনারা কিছুটা গেলেই প্রায় রেল স্টেশনটা পাওয়া যাবে। তো সেটাই দেখাচ্ছি, আপনারা থাকুন, দেখতে থাকুন। সামনে দেখতেই পাচ্ছেন রেলগাড়ি এসেছে। হ্যাঁ, আমরা এবারে রেলগেটটা বেরোচ্ছি। বেরোবার পর আপনাদেরকে পরপরভাবে দেখাচ্ছি রেল স্টেশন থেকে রানাঘাট বাজার, যেটা পুরোপুরিভাবে আপনাদেরকে পরপর পরপরভাবে দেখাচ্ছি, দেখতে থাকুন। এই সোজা যাওয়া যাবে না, দেখতেই পাচ্ছেন এটাকে ওয়ান ওয়ে করে দিয়েছে। তো আমরা বাঁ দিকে নিলাম, বাঁ দিকে গেলেই রেল স্টেশনটা পাওয়া যাবে। আর এই শহরে টোটো প্রচুর, দেখতেই পাচ্ছেন কিভাবে টোটোর আছে, মানুষ বেকার আছে বেকারের জ্বালায়, সে কারণে টোটো কিনে তার সংসার চালনা করছে। দেখতেই পাচ্ছেন প্রচুর টোটো এই শহরে। তো আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছেন এই রেলের যে ফ্লাইওভার সেটা দেখালাম, দেখতে পেলেন। তো বন্ধুরা, আমরা এই রানাঘাটে ছিলাম 4-5 দিন। তো এখানের বিশেষত্ব হচ্ছে এখানের মানুষ সকালে মুড়ি খায় না, এখানে পরোটা হয় আর গমের রুটি হয়, ডালপুরি হয়, কিন্তু সকালবেলা আপনার মুড়ি চপ পাবেন না। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই সামনেই, এটি হচ্ছে আপনার রানাঘাট রেল স্টেশন। এখান দিয়ে গেলে আপনি টিকিট কেটে ট্রেনে চাপতে পারবেন। আরও আগে আছে, আগে গেলেও আপনি স্টেশনে আরও একটা রাস্তা আছে, সেখানেও যাওয়া যাবে। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তায় বরাবর গেলেই সামনে আরও একটি রেলগেট পড়বে, তারপরেই সোজা চলে গেলে আপনি হাইওয়ে পেয়ে যাবেন। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রানাঘাট পুলিশ ফাঁড়ি। এরই একটু আগে বাঁ দিকে দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে গেলেও রেল স্টেশন যাওয়া যাইবে। তো বন্ধুরা, ভিডিওটি বড় করবো না, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন হলো একটু বলবেন, কমেন্ট করে জানাবেন। একটি ছোট্ট ভিডিও উপহার দিলাম আপনাদের সামনে, পরবর্তীকালে আপনাদের যদি হয় বড় ভিডিও করব। তো আজকের মধ্যে শেষ।